এই ভিডিও থেকে আমরা ডিবিএমএস এর বিটুইন অপারেটর নিয়ে জানবো। বিটুইন অপারেটর কি করে? ইউজিং বিটুইন অপারেটর উই ক্যান সিলেক্ট অল দা রেকর্ডস হুইচ ফলস ইন স্পেসিফাইড রেঞ্জ। আমরা একটা টেবিলের কোনো একটা স্পেসিফিক রেঞ্জের ভেতর থেকে ডেটাকে ফিল্টার করে আনতে পারি। তো তার জন্য আমরা সরাসরি এসকিউএল কমান্ড লাইনে চলে যাব। এখানে আমরা স্টুডেন্ট টু টেবিলকে শো করেছি, যেখানে আইডি, নেম এবং জেন্ডার এবং অ্যাড্রেস আছে। তো আমরা চাই সেই সব ব্যক্তিদের নামের ডিটেলস দেখাও যাদের আইডি 2 থেকে 7 মধ্যে। তাহলে আমরা সিম্পলি কি লিখতে পারি? সিলেক্ট স্ট্রিক্স ফর্ম স্টুডেন্ট টু ওয়ার আই গ্রেটার দেন ইকালস টু 2 অ্যান্ড আইডি লেস দেন ইকালস টু 7। এইভাবে আমরা 2 থেকে 7 মধ্যে সমস্ত নামের ডিটেলস আমরা দেখতে পারি। এখন যদি আমি এন্টার চাপি, আইডি 2 থেকে 7 মধ্যে যত ডিটেলস আছে তাদের দেখাচ্ছে। কিন্তু আমরা এত বড় কোয়েরি না করে শুধুমাত্র বিটুইন অপারেটর ইউজ করে খুবই সিম্পলি কোয়েরি করতে পারি। তার জন্য আমাদের লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টু ওয়ার আইডি বিটুইন 2 অ্যান্ড 7। এখানে আমরা এই বিটুইন অপারেটর ইউজ করে খুবই সহজে একটা কোয়েরি বানিয়ে ফেললাম। এখন যদি আমরা এন্টার চাপি এই সেম আউটপুট দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন ওই আগের আউটপুট যা ছিল এই কোয়েরিতেও ওই সেম আউটপুট দেখেছে। তাহলে আমরা আজকে বিটুইন অপারেটর ইউজ করা শিখলাম। আমার সমস্ত ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখার চেষ্টা করবেন বুঝতে সুবিধার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।